वेलकम बैक टू माय चैनल আমি সৌমি আর আজকে হচ্ছে সানডে তো আজকে 28th এপ্রিল আমার জীবনে খুব স্পেশাল একটা ডে আজকে আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি সকাল থেকে একদম রিল্যাক্সে ছিলাম আর এখন টাইম হয়ে গেছে 1:30 তো যেহেতু আজকে আমার বিয়ে সেই জন্য সকাল থেকে আমি কোনো কাজ করিনি এখন আমরা লাঞ্চে যাচ্ছি একটা দারুণ জায়গায় এই জায়গাটায় আমি ফার্স্ট টাইম যাব লাঞ্চে তো তোমাদের সাথে আজকের অ্যানিভার্সারি ব্লগ তো শেয়ার করবই তার সাথে তোমাদের একটা রিকোয়েস্ট আমি রাখবো যেটা অনেক দিন থেকে তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো আর আমি এই পার্টিকুলার ডেটার জন্য ওয়েট করছিলাম তো অবশ্যই এই ব্লগটা অন্যরকম হবে একটু স্পেশাল হবে কেন কি এই দিনটা আমার কাছে খুব স্পেশাল তো চলো এখন আর কথা বলবো না আমাদের টেবিল বুক আছে আর আমরা আজকে যাচ্ছি ডিশুম বলে একটা রেস্টুরেন্টে এটা হচ্ছে এডিনবার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো তোমাদেরকে ওখানেও নিয়ে যাব আমরা যা করব আজকে সারাদিন তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর তার আগে দেখিয়ে দিই আজকে আমি কি পরেছি
লাঞ্চ করে বেরোলাম ডিসুম থেকে। তো আমি এখনও অবধি এডিনবারাতে যতগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট ট্রাই করেছি তার মধ্যে এখনও অবধি আমার বেস্ট লাগলো ডিসুম। তো তোমার কীরকম লাগলো? খুবই ভালো, মানে অথেন্টিক টেস্ট। তবে সৌরভ অফিস থেকে একবার আগে এসেছিল, এটা সৌরভের সেকেন্ড টাইম, তো আমার ফার্স্ট টাইম ছিল। বাট অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, পুরো একদম এক্স্যাক্টলি ক্যাফে টাইপ। এক্স্যাক্টলি আমার ওইটা সবথেকে বেশি ভালো লেগেছে, একদম সেই পুরনো হিন্দি একটা মিউজিক চলছে পুরনো দিনের, আর তার সাথে এই বিল্ডিংটার মধ্যে। তো আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল, তো সেই কারণে আমরা একদম একটা কর্নারে বসেছিলাম, একদম ফিল করে ইন্ডিয়ান খাবার খেলাম, সত্যি ভীষণ ভালো লাগলো। তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি, আর বাড়ি ফিরে তোমাদের জন্য একটু সারপ্রাইজ আছে, সেটা কি সেটা বাড়ি ফিরেই বলবো। তো চলো এখন আগে বাড়ি যাওয়া যাক, আমরা জাস্ট উবের বুক করেছি, তো কিছুক্ষণের মধ্যে উবের চলে আসবে। তো ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করে নিলাম, আর তোমাদের কীরকম লাগলো জানিও। আমি অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টটা এতটা বেশি ভিড় থাকে যে খুব একটা বেশি কিছু ক্যাপচার করা পসিবল হয় না, বাট আমি যতটা পেরেছি তোমাদের চেষ্টা করেছি অ্যাম্বিয়েন্সটা কীরকম একটু বোঝাতে তোমাদেরকে, যে এখানেও মানে এডিনবারাতে বসেও যে এরকম একটা বোম্বের সেই পুরনো দিনের রেট্রো টাইপের একটা লুক রেস্টুরেন্টটা, সব ম্যাক্সিমাম এখানে এখানকার যারা মানে লোক মানে খাচ্ছে ইন্ডিয়ান খাবার খাচ্ছে, এটা দেখে আমার নিজের খুব ভালো লাগলো। আমরা তো ঠিক আছে, আমরা ইন্ডিয়ান খাবার খাই, খেতে পছন্দ করি, বাট এনারাও যে এরকম পাওভাজি খাচ্ছেন, দেন বিরিয়ানি অর্ডার, ছোলা ভাটুরা খাচ্ছেন, তো আমার এটা দেখে খুব ভালো লাগলো যে আমাদের রেসিপি আমাদের খাবার এনারা প্রেফার করেন। তো যাই হোক, ভালো একটা ফিলিংস হলো। তো চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি ফিরে আবার কথা বলছি। আমরা কিছুক্ষণ আগে বাড়ি ফিরে এসেছি, আর এখন তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করব। তো আমার মনে হয় আমার চ্যানেলে এই কোশ্চেনটা সব থেকে বেশি আসে, সেটা হচ্ছে আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, আর যদি লাভ ম্যারেজ হয় তাহলে লাভ স্টোরিটা তোমরা শেয়ার করতে বলেছ। কিছুদিন আগে আমি কোশ্চেন আনসার ব্লগও বানিয়েছিলাম, সেখানেও তোমরা অনেকেই আমাকে এই কোশ্চেনটা করেছো যে সৌমি তোমার যদি লাভ ম্যারেজ হয় তাহলে লাভ স্টোরিটা শেয়ার করো। আর আমি একটা কোশ্চেনের অ্যান্সারও করেছি, এটা যে আমি একটা পার্টিকুলার ডেটের জন্য ওয়েট করছি, সেই ডেটটা আসলে আমি অবশ্যই তোমাদের সাথে আমার লাভ স্টোরি শেয়ার করব। তো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি, আমার মনে হয়েছে যে এর থেকে বেটার ডে আর হতে পারে না লাভ স্টোরি শেয়ার করার জন্য। যদিও আমাদের লাভ স্টোরিটা একদম নর্মাল বেসিক একটা লাভ স্টোরি, তাও তোমরা রিকোয়েস্ট করেছো, সেই কারণে আমার মনে হলো যে তোমাদের রিকোয়েস্টটা তো অবশ্যই আমি রাখবই। তো ফার্স্টে বলি আমাদের আলাপ কী করে হয়েছে। আমাদের আলাপ হয়েছে ফেসবুকের থ্রু দিয়ে, সৌরভের আমার একটা ফ্রেন্ড সাজেশন এসেছিলো, আসলে আমার আর ওর মধ্যে একটা কমন ফ্রেন্ড ছিল, সেখান থেকে একটা ফ্রেন্ড সাজেশন আসে। তারপর আমি ওই ফ্রেন্ড সাজেশনে দেখি প্রোফাইলটা, তারপর একটা ছবি আমি দেখতে পাই স্পেসিফিক, তো সেই ছবিটা দেখে খুব পছন্দ হয়, তো তারপর আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই ওর কাছে। তো ফ্রেন্ড রিকোয়েস্টটা এসেছিল, আমি অতটা মানে খেয়াল করিনি, বিকজ আননোন ছিল আমার কাছে, তো খুব একটা নোটিস করিনি। তো আমার একটা মানে আমার বন্ধু ছিল, আমার ক্লাসমেট, তো ও আমাকে বেশ কিছুদিন ধরে মেসেজ পাঠায় যে তোকে এই নামে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আর মানে বেসিক্যালি সৌরভের বন্ধু নয়, সৌরভের ডিস্টেন্ট রিলেটিভ, হ্যাঁ এক্স্যাক্টলি, তো আমাকে বলছে যে তোকে এরকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, তুই অ্যাকসেপ্ট করিস নি। তো আমি তখন ওই নামটা চেক করে দেখলাম যে হ্যাঁ, বেশ কিছুদিন আগে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে, বাট আমি অ্যাকসেপ্ট করিনি। তো তখন আমি ফ্রেন্ড লিস্টটা চেক করলাম, মানে আর দেন প্রোফাইলটা তো একদম ঘেঁটে ফেললাম যে কী ব্যাপার, কে এরকম আমার প্রতি ইন্টারেস্ট দেখিয়েছে, মানে আমাকে ভালো লেগেছে। তো যাই হোক, প্রোফাইলটা খুব ভালোভাবে চেক করেছিলাম, বাট অ্যাকসেপ্ট করিনি। তারপরেও আমার ওই বন্ধুটা আমাকে বেশ কিছুবার মানে পিং করেছে যে অ্যাকসেপ্ট কর, অ্যাটলিস্ট কথা বল।
আর এটার একটা রিজন বলতে চাই যে আমি খুব একটা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিনি, বিকজ হচ্ছে আমার তখন মাস্টার ডিগ্রি চলছে। আর সত্যি বলতে আমার কলেজের যে গ্রুপটা ছিল ভীষণ মজা করেছি আমরা ওই দুটো বছর, তখন এত কিছু মানে মাথায় ছিলই না আর ভাবিনি যে প্রেম করব। তো তখন খুব মজা করতাম আমরা বন্ধুরা মিলে, মুভি যাচ্ছি, কলেজ বাঙ্ক করছি, এগুলো মানে ছিলই আর কি। তো অনেক দিন কেটে গেছে এরমভাবে, একদিন বন্ধুটা সাডেনলি মেসেজ করে আমায় বললো যে তুই অ্যাটলিস্ট অ্যাকসেপ্ট কর ফ্রেন্ড রিকোয়েস্টটা। দেন আমি ফাইনালি অ্যাকসেপ্ট করি। বাট অ্যাকসেপ্ট করার পরও কিছুদিন আমার বেশ কিছুদিন আমাদের কথাবার্তা সেরকম হয়নি, আমি ছবিতে লাইক করতাম আস্তে আস্তে। হ্যাঁ, আমি দেখতাম যে আমার সমস্ত ছবিতেই যদি কোনো কিছু একটা আপলোড করি দেন সাথে সাথে লাইক যদি কারো চলে আসে, সৌরভ ঘোষ বলে একজন আসছে যেটা কিনা অনেক পুরোনো বহু দিন আগে যে সমস্ত আমি ছবি দিতাম সেগুলো তো দেখছি সাডেনলি লাইক। তো যাই হোক, এরম করতে করতে একদিন হঠাৎ করে সৌরভ আমাকে পিং করে, দেন আমাদের মেসেঞ্জারে অনেক কথা টথা হয়, নর্মাল ক্যাজুয়াল টক। তারপরে প্রোফাইল ঘেঁটে আগেই জেনেছিলাম যে সৌরভ বোম্বেতে জব করে। তারপরে আমাদের এরমভাবে চলতে চলতে বেশ কিছুদিন আমাদের অ্যাজ অ ফ্রেন্ড মানে জাস্ট কথাবার্তা চলতো। তারপরে আস্তে আস্তে একটু তো ফিলিংস গ্রো করেই, সেরকমভাবেই কিছু একটা ফিলিংস গ্রো করে। আর ফিলিংস গ্রো করার একটা রিজন হচ্ছে যে ওই টাইমে সৌরভের মারাত্মক লেভেলে পক্স হয়েছিল, তারপর থেকে আমার একটু মানে মানে একটু বাজে লেগেছিলো ওই টাইমটায় যে ওর এরকম পক্স হয়েছে, ও বাড়ি ছেড়ে দূরে থাকছে। তো তখন একটু একটু অল্প অল্প দুঃখ হয়েছিলো, সেখান থেকে একটু ফিলিংস গ্রো করে। তারপরে এরকমভাবেই আমার মানে মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়। তার আগে বোধহয় আমি একবার কলকাতা গেছিলাম, তখন তোমার সাথে একবার দেখা হয়েছিল আমাদের ফার্স্ট আমাদের অ্যাজ অ ফ্রেন্ড একবার দেখা হয়েছিল কলকাতাতে। কলকাতাতে কিন্তু একবারই আমরা দেখা করেছিলাম মানে এটার আগে। তারপরে আমাদের মোটামুটি এই ফেজটা আড়াই বছর মতন চলেছিল, তারপরে আমাদের বিয়ে হয়। তো তারপরে হঠাৎ করে একদিন আমার স্কোপ আসে যে আমি বোম্বে থেকে গ্রাফিক ডিজাইনিং নিয়ে পড়াশোনা করার একটা স্কোপ আসে আমার। তো আমি তখন ভেবেছিলাম যে ঠিক আছে, বোম্বেতে সৌরভ আছে তাহলে যাওয়া যেতে পারে আমার। আর এখানে আমরা কলকাতায় যখন থাকতাম তখন তো প্রেম করতেই পারিনি, একদমই লং ডিস্টেন্স রিলেশন ছিল আমাদের। তো আমি বোম্বেতে যাই, বাট রিয়েলিটিটা একদম ডিফারেন্ট ছিল, বিকজ আমি যেখানে থাকতাম সেটা হচ্ছে বোরিভালি আর সৌরভ থাকতো নবী মুম্বাই। তোমরা যদি মানে বোম্বেতে যারা আছো বা গেছো তারা জানবে যে নবী মুম্বাই আর বোরিভালি ডিস্টেন্স ঠিক কতটা, মানে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা যাতায়াত করতে লাগতো। আমাকে যেতে গেলে অফিস ছুটি নিয়ে যেতে হতো, ওই জন্য আমাদের খালি দেখাটা খালি উইকেন্ডেই হতো। আর আমরা মানে আমিও তখন ওখানে পড়াশোনা করতে গেছিলাম, তো সৌরভেরও অফিস ছিল, খুব একটা যে আমরা দেখা করতাম বা ঘুরতে যেতাম সেটা নয়। আমরা বোম্বেতে আই গেস 4 দিন মুভি গেছি, আর তবে উইকেন্ডগুলোতে ঘুরতে যেতাম, উইকেন্ড বলতে স্যাটারডে অর সানডে একদিন আমরা দেখা করতাম। আর সত্যি বোম্বেতে অনেক কিছু মেমোরি আছে যেগুলো সত্যি আমার কাছে খুব মেমোরেবল, বিকজ আমরা ওখানেই বলতে গেলে একটু হলেও প্রেম করতে পেরেছি। মানে আমরা জুহু চৌপাটিতে ঘুরে বেড়াতাম, ওখানে খুব দারুণ মজা করেছিলাম, মশলা পাও, পাও ভাজি, এগুলো খুব এনজয় করতাম, ফালুদা, সেই গরমের দিনে ফালুদা খুব মানে খুবই এনজয়েবল। তারপরে আবারও আমি মানে আমাদের একসাথে দুজনের প্রেম করা বা একসাথে একই জায়গায় থেকে প্রেম করাটা খুব লিমিটেড, মাঝে খেপে এরকম। আমি আমি বলবো বিয়ের আগে আমাদের 6 মাসের জন্যই আমরা মানে বোম্বেতে ছিলাম, একসাথে একই জায়গায় দুজনে ছিলাম বলতে ওই বোম্বে 6 মান্থ আমরা একসাথে ছিলাম, একসাথে মিন্স মানে একই সিটিতে ছিলাম আর কি। তো তারপরে আবার আমি কলকাতায় শিফট করে যাই আর সৌরভ কলকাতায় ছিল, সরি বোম্বেতে ছিল। তারপরে আমি যখন কলকাতায় আসি তখন আস্তে আস্তে আমার বাড়ি থেকে জানতে পারে, তারপরে একটা পুজোতে সৌরভের বাড়িতে জানায়, আমার বাড়িতে আমি আমার মাকে জানাই, তারপরে গার্জেন লেভেলে কথাবার্তা সমস্ত কিছু হয়। বাট আমরা আমাদের মতো আমাদের প্রেম পড়ে গেছিলাম। তো
এটাই আর কি। তবে এটা ঠিক যে মানে আমি খুব গ্ল্যাড যে আমাদের বাড়ির থেকে কিন্তু কোনো রকম কোনো আপত্তি ছিল না, সবাই খুব ভালো মানে ভালোভাবেই ব্যাপারটা মেনে নিয়েছিল। আমরা জাস্ট বলেছি, খুশিতেই মেনে নিয়েছিল, আমরা জাস্ট বলেছিলাম যে হ্যাঁ আমি পছন্দ করি আর সৌরভও সেটাই বলেছিল। তো এটাই আর কি, আমাদের মেমোরিগুলো খুবই কম যেহেতু আমরা একসাথে কোনোদিনই একই সিটিতে থাকতে পারিনি, তাই জন্য বিয়ের পরে মেমোরি অনেক অনেক বেশি। তবে হ্যাঁ অবশ্যই এটাও ঠিক যে প্রেম করার টাইমটা একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, আবার বিয়ের পরের এক্সপিরিয়েন্সটা একদম অন্য। তারপরে বোধ হয় বাড়িতে বলার পর মানে ওরা কথা বলছিল তখনই বোধ হয় আমার এখানে আসা মানে এডিনবার্গে আসার মানে জিনিসটা ফাইনাল হয়, তারপরে আমি এখানে চলে আসি। অ্যান্ড দেন আফটার সিক্স মান্থ আমি ব্যাক করি বিয়ে করতে, মানে আজকের দিনে 2017 সালে, 2 বছর আগে। আর এটা তোমরা নিশ্চয়ই জানবে যে এখন বিয়ের ফাইন মানে পাকা কথা যেটা হয় সেটা মানে বলে রাখতে হয় মোটামুটি 1 বছর আগে, নয়তো বাড়ি পাওয়া যায় না। তো সেই কারণে আমাদেরও এরকমই একটা কথা চলছিল যে বিয়ের মানে ডেটটা অ্যাটলিস্ট ফিক্সড করে রাখা হোক। তো তারপরেই সৌরভের এই এডিনবার্গ আসার ব্যাপারটা হয়। তো আমাদের 1 বছর মোটামুটি আমরা কথা ফাইনাল হয়ে যাওয়ার পর আমরা 1 বছর হাতে টাইম পেয়েছিলাম, বাট আমরা প্রেম করতে পারিনি অ্যাজ ইউজুয়াল, কারণ তখনও সৌরভ বোম্বেতে, আমি কলকাতায়, তখন আমি জব করছি আর সৌরভের তারপরে আবার এখানে চলে আসি এডিনবার্গে চলে আসা। তো আমার মনে হয় আমাদের লাভ স্টোরিটার মধ্যে সেরকম কিছু ইউনিক একদমই নেই, কোনো কিছুই নেই। বেসিক্যালি আমি বলবো যে আমাদের প্রেমটা হয়েছে পুরোটাই ফোনে, পুরোটাই ফেসবুকের জন্য, সবটাই মানে কি বলবো এটাকে, কি বলবো, টেকনিক ডিজিটালি হয়েছে, ডিজিটাল প্রেম বলা চলে। আমার তখন জিও ছিল না, তখন ভোডাফোন আমার মনে হয় কোম্পানিটা মোটামুটি প্রচুর টাকা ইনকাম করে গেছে, আমরা এত ফোনে কথা বলতাম, তখন মেসেজ ছিল, তারপরে আস্তে আস্তে হোয়াটসঅ্যাপ আসে। তো যাই হোক এইগুলো চলছিল, আর তারপরে বিয়ে হয় 28 এপ্রিল। তারপরের একটা ইনসিডেন্ট আছে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, মানে ট্র্যাজেডি ইনসিডেন্ট না, এক্স্যাক্টলি ট্র্যাজেডি একটা। সেটা হচ্ছে যে বিয়ের আগে থেকেই কথা হয়ে গেছিলো যে আমরা এই ডেটে আবার এডিনবার্গে চলে আসবো, দেন যেটা হয় আর কি ঘুরতে কোথায় যাব। আর আমার বিয়ে হয়েছে 28 এপ্রিল, আমাদের বৌভাত ছিল 30 এপ্রিল, দেন 1 মে আমার ভিসা করার জন্য আমার যাওয়ার কথা ছিল। যেহেতু আমাদের আনম্যারিড ছিলাম তাই জন্য সৌরভের ভিসা আলাদাভাবে হয়েছে, আমার ভিসাটা আলাদাভাবে হয়েছে। তো আমি যখন 1 মে ভিসা করতে যাই, অনেক রকম স্বপ্ন নিয়ে যাচ্ছি যে তাড়াতাড়ি ভিসাটা হয়ে যাবে, আর আমরা মনে হয় 16th মে আমাদের রিটার্ন ফ্লাইট ছিল, খুব স্বপ্ন নিয়ে গেলাম। বাট সেখানে যাওয়ার সাথে সাথে আমাদের স্বপ্ন চুরমার হয়ে গেল, কেন কি আমি অন্যায় করেছিলাম, সেটা হচ্ছে আমি মেহেন্দি পরেছিলাম বিয়েতে। তো আমি আমার হাতে পুরোটাই এতটা ডিপ মেহেন্দি ছিল যে আমার থাম্ব প্রিন্ট নিতে প্রবলেম হতো, আর ওদের একটা গভর্নমেন্টের রুলসও ছিল যে মেহেন্দি হাতে থাকলে ইমপ্রেশনটা ঠিক করে আসে না, সেই জন্য আমাদের ক্যান্সেল হয়ে যায় মানে ভিসা প্রসেস। বাড়িতে আসার পর ফার্স্ট যেই কাজটা করেছিলাম সেটা হচ্ছে লেবু জলে হাত ডুবিয়ে, সারাদিন লেবু জলে হাত ডুবিয়ে বসে থাকা, বিভিন্ন লোক বিভিন্ন রকম অ্যাডভাইস দিচ্ছিল যে এইরকমভাবে মেহেন্দি তোলা যায়। তো যাই হোক সেরকমভাবে যুদ্ধ করে মোটামুটি 4-5 দিনের মধ্যে আমি মেহেন্দি তুলে আবার আমি অ্যাপ্লাই করি ভিসার জন্য। তখন হয়েছিল ভিসা, মানে আমি সমস্ত কিছু ইন্টারভিউ হলো, দেন ফিঙ্গারপ্রিন্টও দিলাম। বাট যেটা হয় আর কি, যেহেতু ডিলে হয়ে গেছিলো আমার ভিসাটা প্রপার টাইমে আসেনি, তাই জন্য সৌরভ 16 এপ্রিলের মধ্যে আনফর্চুনেটলি ভিসাটা হাতে পাওয়া যায়নি, সেই জন্য আমাকে একা চলে আসতে হয় এখানে। যেটা ভেবেছিলাম যে দুজনে মিলে আসবো বিয়ের পর, আর আমরা যেহেতুই প্রথমেই বলছিলাম যে আমাদের লং ডিস্টেন্স রিলেশন, তাই জন্য তখন একটা ভেবেছিলাম যে ঠিক আছে একসাথে এবার দুজনে মিলে যাবো এডিনবার্গে, দেন প্যারিস যাওয়ার আমাদের প্রোগ্রাম ছিল, টিকিট ফিকিট এভরিথিং কাটা ছিল, সমস্ত কিছু চৌপাট হয়ে যায়। আর আমার সবথেকে বেশি খারাপ লেগেছিলো এটার জন্য যে শুধুমাত্র টিকিটটা ক্যান্সেল হয়েছে বা আমি যেতে পারিনি সেটা নয়, তখনও অবধি আমার কাছে কোনো কনফার্মেশন আসেনি যে আমি ভিসাটা পাবো, কোনোভাবে রিজেক্টও হতে পারত ভিসাটা। তো আমি পুরো আনসার্টেনিটির মধ্যে ছিলাম, আমি ভাবছিলাম যে বিয়ের পরেও হয়তো আমাদের লং ডিস্টেন্স থাকবে,
বাট ফর্চুনেটলি আমার মোটামুটি এক মাসের মধ্যে আমি একা ফ্লাই করি এডিনবার্গ জন্য। আর যেটা মেন ট্র্যাজেডি সেটা হচ্ছে আমাদের প্যারিসের ট্রিপ পুরো ক্যান্সেল হয়ে যায়। টিকিট বুক ছিল, হোটেল বুক ছিল, এভরিথিং ক্যান্সেল হয়, আবার পোস্টপোন করতে হয় ডেটে। তো মানে আমি একটা অ্যাডভাইস তোমাদের এই কথাটার প্রসঙ্গে দিতে চাই, সেটা হচ্ছে যারা তোমরা অনেকে আছো যারা কিনা বাইরে ঘুরতে আসো, দেন এরকম যদি হাজব্যান্ডের জন্য তোমায় ট্রাভেল করতে হয়, মেহেন্দি পরো, বাট শুধুমাত্র এই ওপরের পার্টগুলো একদম মেহেন্দি ছোঁয়াবে না, তাহলে আমার মনে হয় অতটা প্রবলেম হবে না। এটা একটা অ্যাডভাইস তোমাদেরকে, এটা এক্সপিরিয়েন্স থেকে শেখা গেছে আমাদের এক্সপিরিয়েন্স। হ্যাঁ এক্স্যাক্টলি। এখন যদি কেউ এরকম কিছু সিচুয়েশন হয়, আমি প্রথমে বলি যে মেহেন্দি পরবেন, মানে আমার কাছে আমার মেহেন্দি পরতে খুব ভালো লাগতো, বাট ওই ইনসিডেন্টটার পর আমার মনে হয় আমি আর কোনো দিনও মেহেন্দি পরবো না কোনো অবস্থাতে, মানে ওটা আমার কাছে একটা ট্র্যাজেডি। তো যাই হোক, এই এই ইনসিডেন্টটা শেয়ার করতে চেয়েছিলাম তোমাদের সাথে, এটা খুব মজার একটা ঘটনা। যাই হোক, স্টোরিটা বললাম, আমার মনে হয় যে স্টোরিটা খুবই বেসিক একটা স্টোরি, স্টোরিটা খুব একটা বাড়াবাড়ি কিছু স্টোরি নয়, একদম নমিনাল একটা স্টোরি। হ্যাঁ, আমাদের সৌরভের ভালো তো লেগেছিলো, হ্যাঁ আমার কিছু কিছু রিজনের জন্য সৌরভকে খুব ভালো লেগেছিলো, সেটা হচ্ছে ভীষণ কুল মাইন্ডেড একটা লোক, মানে ছেলে আর কি বলা চলে, এখন লোক, বিয়ে দু বছর হয়ে গেছে তো এখন লোক, এখন আর ছেলে নেই, তো সেটার জন্য আমার সবথেকে বেশি ভালো লেগেছে, বিকজ আমি ভীষণ অল্পতে রেগে যাই, আমার মনে হয়েছিলো যে এইটা সৌরভ পারবে হ্যান্ডেল করতে। আর কি বলা যায়, আর কোনো গুণ তোমার আমি খুঁজে পাচ্ছি না। আর হ্যাঁ, বিয়ের আগে আমি শুনেছিলাম সৌরভ দারুণ রান্না করতে পারে, ভালো করি ভালো, আমার তখন মনে হয়েছিল যে হ্যাঁ, আমার বন্ধুরা বলতে পারে আমরা কোন রান্না করি ভালোই করি, সৌরভ ভীষণ ভালো, না কিছু কিছু রেসিপি আছে সত্যি সৌরভ ভালো করে, বাট ওইটা আমার কাছে একটা মানে অ্যাডভান্টেজ ছিল যে হ্যাঁ সৌরভ রান্না করতে পারে। এখন যদিও খুব একটা করতে হয় না, বাট চিলি চিকেন আমার বাড়িতে যখনই হয় সৌরভ বানায়। এই আমার মনে হয় প্রত্যেক ছেলের এই গুণটা একটু থাকা উচিত, তাহলে ওয়াইফ বা গার্লফ্রেন্ড বা যে কেউ বা মা একটু রিলিফ পায় কখনো কখনো, যদি ছেলেরা একটু রান্না করতে পারে, তো এটা একটা খুব ভালো একটা গুণ আমার লেগেছিলো পছন্দ করার জন্য। তো আশা করছি তোমাদের স্টোরিটা ভালো লাগবে, মানে একদম বেসিক একটা স্টোরি প্রথমেই বলছি, তোমরা রিকোয়েস্ট করেছিলে যে আমার লাভ স্টোরি শেয়ার করার জন্য, তাই জন্য শেয়ার করলাম, তোমাদের কিরম লাগলো আমাকে জানাবে। আর আমার ভালো লেগেছিল কারণ আমি একটু কম কথা বলি, আর মানে সেই জায়গায় ওই একটু আমি আমি প্রচন্ড কথা বলতে পারি, তো সেই সেই জিনিসটা ভালো লেগেছিল যে হ্যাঁ আমি যদি একা ঘরে একটা বসে থাকি তো আমাকে একা একা বোর হতে হবে না, সেই জিনিসটা মানে আমার ভালো লেগেছিল আর কি, ওয়ান অফ দ্য মেইন রিজন। আমার মনে হয় আমি যে এতক্ষণ ধরে কথা বললাম তোমরা বুঝতে পারবে, আই গেস আমি মনে হয় 80% কথা বললাম, আমার লাভ স্টোরি 90% সৌরভ 10% বুঝতে পারছি অ্যাভারেজটা। তো যাই হোক, এখন এবার একটু টায়ার্ড লাগছে, একটু রেস্ট নেব এখন, আর একদম টামি এখন ফুল, এত আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছি আজকে, একদম অন্যরকমভাবে সেলিব্রেট করলাম অ্যানিভার্সারি, সবার সাথে যদি সেলিব্রেট করতাম অনেক বেশি মজা হতো। যাই হোক, এরমভাবে আমরা দুজনেই সেলিব্রেট করলাম, আর এই ব্লগটা এখানে এন্ড করব। আর তোমাদের যদি ভালো লাগে, স্টোরিটা ভালো লাগে, এই ব্লগটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমাদের ট্র্যাভেল নিয়ে, মানে আমার মতন যদি তোমাদের কোনো ইনসিডেন্ট থাকে সেটাও শেয়ার করতে পারো, আর যদি কোনো কোয়ারিজ থাকে যারা ট্র্যাভেল করছো সেই সেই জন্য আর কি, যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও করতে পারো, আমার ফিলিংসটা শেয়ার করব। তাহলে চলো, এই ব্লগটা এই পর্যন্তই, আশা করব ভালো লেগেছে এই ব্লগটা, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার, ততক্ষণের জন্য টাটা টাটা।